হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে সকাল শুরু হয়ে গেল আমাদের ডেইলি ব্লগ নিয়ে। নাইফ সকালে উঠেই তার গাছ পাখি এসবের খবর নিতে চলে আসে, পাখিদের সাথে কথা বলে আর গাছেদের পরিচর্যা করতে চলে আসে। তো দেখুন সে গাছ নিয়ে নাড়াচাড়া করছে। আর এদিকে আমার রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে। সকালে খিচুড়ি রান্না করেছিলাম আর দুপুরের জন্য মাছ দিয়ে বেগুন দিয়ে ভুনা করেছি, কাঁঠালের বিচি ভর্তা করলাম। এটা আমার খুবই ফেভারিট একটা খাবার, কাঁঠালের বিচি ভর্তা। আর এটা হচ্ছে ইলিশ মাছের ডিম ভুনা, এটাও আমার খুব ফেভারিট একটা খাবার। করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে আর শুটকি ভুনা, মানে আজকে সবগুলো ফেভারিট খাবার রান্না করেছি। আর নাইফ গোসল করতে চলে এসেছে, ওকে আমি একা একা গোসল করতে দিই। এখন বড় হচ্ছে, দিয়ে আস্তে আস্তে বড় হচ্ছে আর মানে বিভিন্ন জিনিস নিজে নিজে করতে শেখাচ্ছি, ব্রাশ করা, গোসল করা, এগুলো তো। এতে করে ওরও প্র্যাকটিস হবে, সেলফ ডিপেন্ডেন্ট হতে শিখবে। আর গোসল করার পরে শরীর মুছিয়ে দিয়েছি, এখন একটু তাওয়ালে দিয়ে পেঁচিয়ে দিয়েছি। তো আজ নাইফের খালামণি আসবে, সেজন্য নাইফের মনটা খুব ভালো আছে। দেখুন কেমন মজা করছে। অনেক দিন পরে নাইফের খালামণি আসছে, ও বরিশাল পড়াশুনো করে হোস্টেলে থেকে। আর বরিশাল যখন আমার বাসা ছিল তখন আমরা একসাথেই থাকতাম। তো বাগেরহাট চলে আসার পরে ও হোস্টেলে থাকে। তো ওর পরীক্ষা শেষ হওয়ার পরে বাগেরহাট এসেছে আমাদের বাসায়। নাইফ দেখে অনেক খুশি, লাফালাফি দৌড়াদৌড়ি করছে ওকে ধরার জন্য। আমার বোন ছোটাছুটি করছে আর নাইফ লুকাচ্ছে আর দুষ্টুমি করছে। এই যে দেখুন, সে খুব এক্সাইটেড। খালা ভাগ্নের আনন্দ দেখে আমারও ভালো লাগছে। তো ওর জন্য কিছু স্ন্যাক্স নিয়ে এসেছে টিশা, টিশা হচ্ছে আমার বোনের নাম। আর নাইফ সেগুলো পেয়ে অনেক খুশি। তো আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আর আমি একটু রূপচর্চা করে নিচ্ছি, গোসল করব। তো সেজন্য আমি মুখে ডাল বাটা আর অ্যালোভেরার জেলটা, তারপরে হচ্ছে কাঁচা দুধ, এগুলো মিশিয়ে মুখে লাগিয়ে নিয়েছি। আর লেবুর মধ্যে একটু চিনি দিয়ে ঠোঁটের মধ্যে ঘষে নিচ্ছি। এটা আমি মাঝে মাঝে করি, ঘরোয়া ফেসিয়াল এটাকে বলে। আর্টিফিশিয়াল ফেসিয়ালের চেয়ে আমার এই ঘরোয়া ফেসিয়ালটা খুব পছন্দের, এবং আমি মনে করি এতে স্কিনের কোনো ক্ষতি হয় না, বরঞ্চ স্কিন আরও ব্রাইট হয়। তো আপনারাও এভাবে বাসায় ট্রাই করতে পারেন, এটা একদম খুবই ভালো একটা ফেসিয়াল। তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন।